চলছি গাড়ি সিসি সিসি ওরে স্বপ্নের জায়গা জুম্বো ঘটনা হইল কি এখন যাচ্ছি থানচির দিকে উইদাউট এনি প্ল্যান, কোনো প্ল্যান নাই। ফ্রেন্ডদের দুই তিনজন ওদিকে গেছে লোকালি, ফোন করলো আয় আমিও যাচ্ছি। এরপরে কী হবে আসলে ধারণার বাইরে। এই ভিউ না নিলে না, এতক্ষণ ক্যামেরা ঢুকাই রাখছি, চেকপোস্টে আসতে দিতেছিল না। টুরিস্ট অফ, অনেক রিকোয়েস্ট করে এরপরে জবের জব পারপাস দেখাই চলে আসছি, যদি যেটা উচিত ছিল না। আমার বন্ধুরা চলে আসছে, সেরা একটা ভিউ। আরও অনেকগুলো ভিউ ছিল, অনেকগুলো ভিউ পয়েন্ট ছিল, অনেক চমৎকার। এই জায়গায় এসে বললাম যে না, ক্যামেরাটা সেট করি, আর নাইলে হচ্ছেই না। নামাই দিলে স্টার্ট হয়ে যাবে। আমিও কইছি সার্ভে যাচ্ছি, গণস্বাস্থ্যের কার্ড দেখাই দিছি, বলছি সার্ভে দেখতেছি। আসো আসো আসো, ঠান্ডা কামু আগে। আর আইসি দাম বিয়ারি হই। ফাইনালি আমরা থানচিতে চলে আসছি, আমবাগানে যাচ্ছি। এখন ডিসকভারি হোটেলের নিচে আমবাগানে যাচ্ছি। আমবাগানে যাই, এই যে আমবাগানের মালিক। অনেক পুরনো একটা ঝুলন্ত ব্রিজ, সবাই প্যারার ভিতরে আছে, সবাই প্যারার ভিতরে আছে। রেমাক্রি যাওয়ার উদ্দেশ্যে আসছি থানচি, মিথ্যা কথা বলে অনেক ঝামেলা পার হয়ে রেমাক্রি যাওয়া নিষেধ, কোনোভাবে যেতে দিল না। দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আমরা হাঁটতে পারিছি, দেখি আশেপাশে কোথাও জুম পাওয়া যায় কিনা। এদিকে কখন আসে থানচি, অনেকবার আসছে এদিকে, অত সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ আছে খেয়াল করি নাই কখন। বিজি ম্যামের পিছন দিয়ে এটা মেবি একটা চার্চ, সামনেরটা মেবি না, এটা একটা চার্চ, চার্চ এই পাশে পাড়া। চার্চ মানে 90% সম্ভাবনা হলো বোম পাড়া হওয়ার।
গাইস আরেকজনের অবস্থা শুধু উঠতে উঠতে যেন ভিশন দিয়ে চলবে পিছনে চল গাইস ঘুরে নিল আর উদ্দেশ্যহীন ভাবে হাঁটা শুরু করছি আমরা থানচি থেকে উঠতে উঠতে অনেক উপরে উঠলাম দেখি সামনে কোনো পাড়া পাওয়া যায় কিনা এমন হইতে পারে যে আমরা আর ব্যাকই করবো না ওই পাড়ায় নাইট স্টে করবো যদি ওরা থাকতে দেয় আদারটা দিলে আস্তে আস্তে ব্যাক করবো নাহলে কোনো জুম করে থাকার চিন্তা ভাবনা আছে এইলো অবস্থা সবার কারোরই ফেরার ইচ্ছা নাই হোটেলে মারাত্মক অবস্থা এ বাপরে We are going to be in heaven. Heaven always in the upper step. Goodbye. Yeah, yeah. No, yeah. For the old day, it's a good thing. 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 আমরা যাচ্ছি এখন আমাদের সেই গন্তব্যস্থল স্বপ্নের জায়গা জুমগড় এই যে জুমগড় মেবি আজকে রাত্রে আমরা এখানেই থাকবো ওয়েল ডান ম্যান ওয়েল ডান আমাদের জন্য নির্দিষ্ট গন্তব্য এটাই জানতাম না এখানে থাকবো সকালে জানতাম না কোনো প্ল্যান নাই আসলে থানচি দেখে হোটেলে নাম মাত্র কাপড় চোপড় ব্যাগ ব্যাগেজ রেখে রওনা দিছি আমরা রাস্তায় রাস্তায় জিজ্ঞেস করে করে আসছি সামনে কোনো পাড়া আছে কিনা হ্যাঁ পরে এই রোডটা জুমগড়টা জুমটা দেখে উঠছি এরপরে ডাউন হিল এটা উপরে উপরের জায়গাটা আরো বেশি সুন্দর চলে আসছি সেই জুমগড়ে আনলিমিটেড কলা কলা খাও একে কলা নয় তিনটে দরকার নেই
বাইরে বৃষ্টি আসবে আসবে ভাব নাটক আসলে বৃষ্টি আসছে ঘরের ভিতরে জঙ্গলের ভিতরে 12টা বাজে জাঙ্গি লাশ আর এই আমাদের মিশু শান্ত তো রুমের ভিতরে ঢুকে ঘুম কিল করার জন্য আসছেন জুম করে এখন এত তাড়াতাড়ি ঘুম বয়স এত দূর যাচ্ছে কিনা তাই না আসলে বয়স মনে না যাচ্ছে মনে হচ্ছে স্বর্গের ভিতরে আছি স্বর্গের ভিতরে এত সুন্দর জায়গাটা এত সুন্দর বর্ষাকালে আরো এত সুন্দর হয়ে যায় বলার মতো না চমৎকার ভিউ বৃষ্টি হচ্ছে যার কারণে ক্যামেরা সেট আপ করতে পারতেছি না আর ক্যামেরা এখন এরকম হাতেই এখন আমরা ব্যাক করতেছি প্রথম চেকপোস্ট ক্রস করার পরে বাঘেরা সবাই চলে যাচ্ছে